আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ভারত কানাডার সম্পর্কে ফাটল, বাণিজ্য মিশন স্থগিত। জানিয়ে দেব, ফিলিস্তিনের অর্থনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে ইসরায়েলকে IMF। জানিয়ে দেব, ফরাসি রাষ্ট্রদূতকে পণবন্দী করেছে নাইজার সরকার, জানালেন ইমানুয়েল ম্যাক্রন। অন্যদিকে রাশিয়ার যুদ্ধ বিমান পরিদর্শন কিম জং উনের। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের রুশ কমান্ডার ভ্যাসিলি পপপ নিহত, জানালেন ISW। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ভারত কানাডার সম্পর্কে ফাটল, বাণিজ্য মিশন বন্ধ। ভারতের সঙ্গে পূর্ব ঘোষিত বাণিজ্য মিশন নামে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। এ প্রসঙ্গে আগামী অক্টোবরে দুই দেশের আলোচনা হওয়ার কথা থাকলেও কারণ উল্লেখ না করে শুক্রবার 15 সেপ্টেম্বর এই ঘোষণা দিয়েছেন কানাডিয়ান বাণিজ্যমন্ত্রী ম্যারি নাগের মুখপাত্র শান্তি কাসেন্টিনো। তিনি বলেছেন, ভারতে আসন্ন বাণিজ্য আলোচনা স্থগিত করছি আমরা। অবশ্য আগের দিন ভারতীয় কর্মকর্তারা বলেছিলেন, কানাডায় রাজনৈতিক ইস্যুতে একটি বাণিজ্যিক চুক্তি আলোচনা স্থগিত করা হয়েছে। 2017 সালের জুনে সিক্স ফর জাস্টিক নামের একটি সংগঠন 2020 সালে পাঞ্জাবের স্বাধীনতার দাবিতে এক গণভোটের আয়োজনের ডাক দিয়েছিল। সংগঠনটির পক্ষ থেকে কানাডা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই গণভোটের পক্ষে প্রচারণা চালানোর ঘোষণা দেওয়া হয়। সেই সময় ভারতের নিষিদ্ধ খলিস্তানপন্থীদের কানাডায় নিয়ে বিতর্ক কর্মকাণ্ডে দিল্লি অটোয়ার সম্পর্কের অবনতি 2023 সালে দৃশ্যমান। এই বিতর্ক নতুন করে উশকে দিলেন নরেন্দ্র মোদী। দিল্লিতে সদ্য শেষ হওয়া G20 সম্মেলনে এর ফাঁকে তিনি শিখ ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সমালোচনা করেন। গত মে মাসে কানাডার বাণিজ্যমন্ত্রী নাগ এবং ভারতের পীযূষ গোয়াল যৌথ বিবৃতি জানিয়েছিলেন, বছরের শেষ নাগাদ তাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আশাবাদী, এখন যা ভেস্তে যাওয়ার পথে। G20 সম্মেলন থেকে বিষয়টি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। যখন নরেন্দ্র মোদী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেননি, তখন থেকেই দুই দেশের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। দিল্লিতে ট্রুডোর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ার পর অতিরিক্ত 36 ঘন্টায় তিনি দেশটিতে অবস্থান করেছিলেন। ধারণা করা হয়েছিল এক ফাঁকে মোদী ট্রুডোর বৈঠক হতে পারে, কিন্তু তা হয়ে ওঠেনি। এমনকি বিদায় জানানোর সময় মোদীকে দেখা যায়নি। একজন কেন্দ্রীয় মন্ত্রী বিদায় জানায় কানাডিয়ার প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, গত 16 শতাব্দীতে দাস হয়ে আটলান্টিক উপকূলে বসতি গড়েছিল ভারতীয়রা। কালক্রমে উত্তর আমেরিকার দেশ কানাডার সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা সম্প্রদায় হয়ে ওঠে ভারতীয় শিখ সম্প্রদায়। দেশটিতে সবচেয়ে বড় বিদেশি সম্প্রদায় চাইনিজ কানাডিয়ানদের পরে 13 লাখেরও বেশি শিখদের এই সম্প্রদায় এখন কানাডার অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ প্রভাবশালী। ট্রুডোর মন্ত্রিসভাতেও আছেন শিখ মন্ত্রী। 2017 সালের ভারতের পাঞ্জাবের মুখপাত্র অভিযোগ তোলেন, শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সমর্থন দিচ্ছেন কানাডার মন্ত্রীরা। এরপর বরাবরই এমন অভিযোগ তুলে আসছে মোদী সরকার। ফিলিস্তিনের অর্থনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে ইসরায়েলকে, বললেন IMF। ফিলিস্তিনের অর্থনীতি এবং দখলকৃত অঞ্চলের উপর থেকে ইসরায়েলকে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। অঞ্চলটিতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যই এমন আহ্বান সংস্থাটির। IMF এর প্রতিবেদনের বরাতে শনিবার 16 সেপ্টেম্বর মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ক্রমাগত নিরাপত্তা এবং সামাজিক ব্যবস্থার অবনতির ফলে ফিলিস্তিনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি হারাচ্ছে, ফলে মাথাপিছু আয় আরও কমার ঝুঁকিতে রয়েছে। ফিলিস্তিনের এই পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন IMF। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর পর 2021 সালে প্রবৃদ্ধি কিছুটা পুনরুজ্জীবিত হয়েছিল, কিন্তু 2022 সালে তা 3.9% নেমে আসে, 2023 সালে 3% নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। সংকট নিয়ে IMF তাদের ব্যাখ্যায় মূল কারণ হিসেবে বলেছেন, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় রাজস্বের ট্যাক আটকে রেখেছে ইসরায়েল, পাশাপাশি ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল সমর্থন। অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়। 2007 সাল থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ইসরায়েলের হাতে অবরুদ্ধ, ফলে অধিকৃত গাজা এবং পশ্চিম তীরের জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার উপর নির্ভরশীল। ইসরায়েলের দমনপীড়নের চরম মানবিক সংকটের মুখে এখনকার ফিলিস্তিনি সম্প্রদায়। ফরাসি রাষ্ট্রদূতকে পণবন্দী করেছে নাইজার সরকার, বললেন ইমানুয়েল ম্যাক্রন। নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভেই নিয়েত্তেকে দেশটির সামরিক সরকার পণবন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গত মাসে নিয়েত্তেকে অবাঞ্ছিত ঘোষণা করে নাইজার ত্যাগ করার নির্দেশ দিয়েছে নিয়ামি সরকার, কিন্তু ফরাসি রাষ্ট্রদূত সেই নির্দেশ অমান্য করে নির্লজ্জের মতো নাইজার থেকে যান। গতকাল শুক্রবার ম্যাক্রন প্যারিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন,
বলেন, ফরাসি দূতাবাসে শাব্দিক অর্থেই ইয়েত্তা সহ ফ্রান্সের কূটনৈতিক স্টাফকে পণ্যবন্দী করা হয়েছে। ম্যাক্রন বলেন, এইসব কূটনৈতিককে দূতাবাসের বাইরে যেতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে খাবারও দেওয়া হচ্ছে না। ম্যাক্রন বলেন, নাইজারের সামরিক সরকার ফরাসি দূতাবাসে খাবার প্রবেশ করতে দিচ্ছে না, ফলে রাষ্ট্রদূত সহ অন্যান্য কূটনৈতিকদের সামরিক রেশন খেয়ে দিনপাতিত করতে হচ্ছে। গত 26 জুলাই নাইজারের সেনা কর্মকর্তার এক অভ্যর্থনের মাধ্যমে ফ্রান্সের মদতপুষ্ট প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করেন। এরপর গত মাসে সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূত সিলভেই নিয়েত্তাকে নাইজার ত্যাগ করার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেয়। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট নাইজারের সামরিক সরকারকে স্বীকৃতি দিতে কিংবা ওই সরকারের নির্দেশ মেনে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানান। আগস্ট মাসের শেষ দিকে নাইজারের সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করে নেয় এবং তাকে দেশ থেকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু দৃশ্যত এখনও ইয়ের থেকে বহিষ্কার করা হয়নি, বরং দূতাবাসের মধ্যে তাকে নজরবন্দি রাখা হচ্ছে। এদিকে রাশিয়ার যুদ্ধবিমান কারখানা পরিদর্শন করলেন কিম জং উন। রাশিয়ার যুদ্ধবিমান কারখানা পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার দেশটির পূর্ব দিকে শহর কসমোলস্ক শহরের একটি সামরিক কারখানায় ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কসমোলস্ক শহরের মেয়র আলেকজান্ডার ঝার্নিক ও খবরস্ক অঞ্চলের গভর্নর মিখাইল দেখতিয়ারেভ। পরবর্তী সময় তাদের সঙ্গে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারখানায় পৌঁছতে ট্রেন থেকে গন্তব্যস্থল পর্যন্ত কিমকে রীতিমতো লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। রাশিয়ার গণমাধ্যম অনুযায়ী দুপক্ষ সামরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার পরই এই সফরে বের হয়েছেন। খবর সিএনএন এর। কসমোলস্কের সামরিক কারখানাটিতে শক্তিশালী SU-35 এবং SU-57 এর মতো যুদ্ধ বিমান রয়েছে, পাশাপাশি এতে বেসামরিক বিমানও তৈরি করা হয়। সামরিক এই কারখানাটির নামকরণ করা হয়েছিল বিখ্যাত রাশিয়ার এক মহাকাশচারীর নামে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা রাশিয়া এক কে বলেছেন, এরপর উত্তর কোরিয়ার নেতা ভ্লাদিভস্টক বন্দরনগরীতেও যাবেন, যেখানে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সামরিক ক্ষমতা দেখানো হতে পারে বলে আশা করেছেন তিনি। মঙ্গলবার রাশিয়া সফরে পৌঁছেছিলেন কিম। সফরের পর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে বেশ কিছু সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। বুধবারে একটি শীর্ষ বৈঠকের পরে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধকে জোরালো সমর্থন দিয়েছিল কিম জং উন। এর আগে রাশিয়া এবং উত্তর কোরিয়ার একটি সম্ভাব্য অস্ত্র চুক্তিতে সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে বলে সতর্ক করেছিলেন মার্কিন কর্মকর্তারা। তাদের মতে পিয়ং ইয়ং মস্কোকে ইউক্রেন যুদ্ধে অনুমোদিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিনিময়ে ব্যবহার করার জন্য অস্ত্র সরবরাহ করতে পারে। তাদের সফরকে ঘিরে দুই দেশের মধ্যে চুক্তির বিশেষ কোনো চুক্তির সম্ভাবনা রয়েছে কিনা এমন ধারণা করা হচ্ছিল। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার জানান, দুই দেশের মধ্যে এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। ইউক্রেনের রুশ কমান্ডার ভ্যাসিলি পপভ নিহত, জানালেন ISW। ইউক্রেনের রাশিয়ার বিমান বাহিনীর অভিজাত ইউনিটের কমান্ডার ভ্যাসিলি পপভ নিহত হয়েছেন। 10 সেপ্টেম্বর তিনি নিহত হন বলে জানিয়েছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার। তবে এ বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক এই খবর জানিয়েছে। রুশপন্থী সামরিক ব্লগারদের টেলিগ্রাম চ্যানেল ও রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যম মিডিয়া জোনা বলেছে, 247 গার্ডস এয়ার অ্যাসল্ট রেজিমেন্টের কমান্ডার ভ্যাসিলি পপভ ইউক্রেনের জাপোরিঝিয়া দোনেস্ক রণক্ষেত্রে একটি অজ্ঞাত স্থানে নিহত হয়েছেন। সামরিক ব্লগার এগরগুজেনকো প্রথম পপভকর মৃত্যুর খবর জানান। 10 সেপ্টেম্বর নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভয়েস বার্তার মাধ্যমে এ খবর জানান তিনি। পপভ সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছিলেন। গুজেনকো বলেছেন তিনি ভালো মানুষ ছিলেন, তিনি তাকে বীর হিসেবে উল্লেখ করেছেন। গুজেনকো আরো বলেন, আমি তার জন্য দুঃখিত, তার সঙ্গে আরো 3 জন নিহত হয়েছেন, আমি তাদের জন্য দুঃখিত। মিডিয়া জোনা বলেছে পপভের মৃত্যুর কালে বয়স হয়েছিল 38 বছর, তিনি একজন অধিনায়ক ও মেজর ছিলেন। 2001 সালে বলা হয়েছিল পপভ জেনারেল এয়ারফোর্স একাডেমিতে পড়াশোনা করছেন। ISW জানিয়েছে ভ্যাসিল পপভ সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরের 247 কমান্ডার হিসেবে পিয়ত্র পপভের স্থলাভিষিক্ত হয়েছিলেন।